নিজ বাড়ির ছাদ থেকে পড়ে একেবারে মর্মান্তিকভাবে মৃত্যু হলো এক যুবকের। বিশালগড়ের অফিসটিলা এলাকায় অবনী দেবনাথের ছেলে দ্বিজেন দেবনাথ বৃহস্পতিবার রাতে হঠাৎই তাদের নিজ বাড়ির ছাদ থেকে পা পিছলে বাড়ির পেছন দিকে থাকা সীমানার দেয়ালে গিয়ে পড়ে যায়। এতে গুরুতর জখম অবস্থায় তাকে সাথে সাথে নিয়ে যাওয়া হয় বিশালগড় মহকুমা হাসপাতালে। আঘাত গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাকে পাঠিয়ে দেন হাঁপানিয়ার টিএমসি হাসপাতালে। চিকিৎসাধীন অবস্থায় সেখানে বেশ কিছুক্ষণের মধ্যেই জীবনদীপ নিভে যায় দ্বিজেনের। শুক্রবার সকালে ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবারের হাতে তুলে দিলে তাকে নিয়ে যাওয়া হয় অফিসটিলাস্থিত তার নিজ বাড়িতে। মর্মান্তিক এ দুর্ঘটনায় গোটা পরিবারে নেমে আসে শোকের ছায়া। শোকস্তব্ধ ছিল গোটা অফিসটিলা এলাকা। বলতে পারবো না, কালকে আজকে সকালবেলা শুনেছি যে আমাদের ক্লাবের একজন সদস্য খুব ভালো ছেলে কিনা ছাদ থেকে পড়ে মারা গিয়েছে। এটা আমাদের অফিসটিলা যুবক সমিতি। ওনার নাম কি? ওনার নাম দ্বিজেন দেবনাথ, আমরা বাপি বাপি করে ডাকি বলে।